ময়মনসিংহের ভালুকায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য কাজিমউদ্দিন আহমেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, মডেল থানার ওসি মইনুদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর কাজী আসাদুজ্জামান সহ অন্যান্যরা। সভায় ভালুকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সহ করণীয় বিষয় নির্ধারণ ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।